হাই গাইস, আজকে আমরা যাচ্ছি আপনার দত্তপুর থেকে 0.0 টাকি। গাইস, ওরা পেট্রোল পাম্পে আসার কথা ছিল, সব পেট্রোল পাম্পে এসে দাঁড়াবে, দেখা যাক পেট্রোল পাম্পে কখন আসে। আচ্ছা, হাওগুলো চেক করে নিই, আপাতত আসুক, নামি নামে যাও। ওরা এখনো আসেনি, হাওড়া চেক করে ফোন করে তো বললেন, আগে চেক করে না, ওরা আসে তাও একবার চেক করে নিই, দূরে যাবো তো। ওদের ফোন লাগাও, একজন ঢুকেছে। হ্যাঁ, আমি তেল ভরে কি করবো, তোরা কোথায় গিয়েছিলি, আমি তো ভিতর দিয়ে আসছি। আই ভাই, চলে এসছে সব। তোমার আরেকজন কই, এ ভাই, বেশি বেশি বলিস, আমার গাড়িতে শর্ট পড়লে দিবি। হ্যাঁ, বেশি বেশি বলবি, একটা দুটো তিনটে, তিনজন, আরেকজন কই, আরেকজন কই কোথা দিয়ে ঢুকিস তুই? এ ভাই, কত করছিস, 520? সাবাস, এখান থেকে একটা পাইপ নিলে আমার গাড়িতে, আমি এখানে ট্রান্সফার করে নেবো। এ 200 টাকা তুই হে একদম আরামসে হেলে হেলে চলে যেতে পারবি। কত করছিস ভাই তুই? কত করে সার্ভিস, কত 40 তো, 3 লিটার ভরে নে, 3×12 120। তোর এমনি গাড়িতে তেল আছে তো? 300 টাকা ভরে নে, তেল যদি থাকে তাহলে 300 টাকা আর ভরে নে, আরামসে আপডাউন হয়ে যাবে। একটু বেশি ভরে নে, কম ভরিস না। তো ভাই, সবাই চলে এসছিস, সব বাইকগুলো এক জায়গায় লাইন দিয়ে দাঁড় করিয়ে দাও। এই আমাদের পাগল, এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা, হ্যাঁ আগের ভিডিওতে দেখেছেন, ওয়ান পিস নাড়াদা শঙ্করদা আমাদের হাওয়া দিচ্ছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই, বলে দাও। টাকি 0.0, তাই তো? কোথা থেকে কোথায় যাচ্ছি? বাংলাদেশ, আমাদের একটু জোরে। তা আমরা দত্তপুর থেকে টাকি যাবো আজকে 0.0। তো লেটস গো গাইস, বছরের ফার্স্টে আমরা বাংলাদেশ দর্শন করতে যাচ্ছি। চলো, আমরা চলে এসেছি, 4-5টা ভাই চলে এসেছে, আমাদের রাজু ভাইও, হ্যাঁ আমাদের কাকা হাওয়া দিচ্ছে, আর দুজন তেল ভরছে, সবাই আসুক, দেখাবো সবাইকে। ভাই আজকে আমরা কোথায় যাবো? আমরা দত্তপুর থেকে টাকি যাচ্ছে 0.0, পুরো বাংলাদেশ বর্ডার, তাই তো? সবাই আধার কার্ড নিয়ে এসছে তো? ভাই আধার কার্ড নিয়ে আসছিস? এলো সেই ছেলেটা, যে ছেলেটাকে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে, যে ছেলেটা লেডিস হেলমেট বয়ে ক্যারি করে বেড়ায় সবসময়। আধার কার্ড, ও চলবে, কোনো ব্যাপার না, তোমাকে দেওয়া হবে। এটা আমাদের সোনাই বাবু, ভাই একটু মুখটা দেখাও, দেখাবে, মুখ দেখানো যাবে না ভাই, আমার বলছে খুব দামি কথা, মুখ দেখানো যাবে না, দেখা যাবে ভাই মুখ তুমি খোলো কি না। তো গাইস, আমরা রওনা দিচ্ছি, হেলমেট পরা নিয়ে ঝামেলা করছে, হেলমেট পরবে না, ঘুরতে যাওয়ার মজা দেখো, ইস শোনা গো, কষ্ট হচ্ছে, আমার বউ হেলমেট পরে নিয়েছে, কত কষ্টে পড়েছি, সবাই হেলমেট পরেছে, আগে হেলমেট মাস্ক, ভাই হেলমেট পরিয়ে দিচ্ছে, ও ভাই কত ভালোবাসা, কোথায় রাখবো, হ্যাঁ হেলমেট পরিয়ে দিচ্ছে, রাগ হয়ে যাচ্ছে ভাই, বেশি রাখানো যাবে না। হ্যাঁ চলো, চলো ভাই বেরোনো যাক, তো লেটস সি গো গাইস, দেখা হবে 0.0-এ। আয় ভাই আয়, তো তেমন আগে আগে, আমরা পিছে পিছে।
কষ্ট বলো, ঘুরতে যেতে গেলে হেলমেট পরতে হবে, কিছু করার নেই। দুজন আগে চলে যাক, আমরা ওদের জন্য ওয়েট করবো না, আগে যাবো, ভালো মাঝখানে থাকবো। দত্তপুর পালপাড়া, তো গাইছে অনেক দিনের ইচ্ছা ছিল যাবো জিরো পয়েন্ট ডাকি, তো ফাইনালি বন্ধু বান্ধব সবাই মিলে একটা ডেট করা হলো 5 জানুয়ারি আজকে, তো আজকে দিনই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, দেখা যাক। আনন্দ এনজয় করবো, সাথে আপনাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করবো। ওরা টান মেরেছে সেরকম টান, ওরা আগে চলে গেছে স্কুটি দুটোই, আমাদের এখনো পিছনে বাইক আছে দুটো, রাজু আছে আর সঞ্জিত আছে, আমরা একটু হালকাই যাই যাতে ওদের সাথে একসাথে যেতে পারি। দীপুকে ফোন কর, দীপুকে, দীপু পাগল পাগল কল কর, দেখতে পাচ্ছি না, আমরা বিরা চৌমাথা, আমরা ঘুমা চৌমাথা থেকে ডান দিকে ঢুকবো, বিরা থেকে যাওয়া যায় তো আমরা ঘুমা থেকে যাবো। এই ঘুমা চৌমাথা থেকে ঢুকবো, ঘুমা 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 ঘুমা, ওই দেখো এই বিহারি কে দেখ, বিহারি দেখ, কত ফক এইসা কাইছে ভাই, কি করছে, বারণ কর বারণ কর, আগে চলে যা বারণ কর। তো আমরা ঘুমা ঢুকছি, দেখা যাক। তো লক্ষ্মী ভুল গাইস, লক্ষ্মী ভুলে আমরা আলটিমেটলি ক্রস করছি, বিচ্ছিরিভাবে বড় গাড়িগুলো চালায়। ডান দিকে ভাই, ডান দিকে। তো গাইজকে ঘুমা চৌমা থেকে আমরা টান দিয়েছি অলরেডি, ভাই আমাদের খুব আনছে দেখো, সকালের রাস্তা। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ আচ্ছা দাঁড়া দাবো, এক জায়গায় ম্যাপটা চেক করবো, রাস্তা কোনটা শর্ট, এই রাস্তা দিয়ে কুত্তাজি ডর গেয়া। সো গাইস আমরা এসে পৌঁছেছি চাকি রোড, চাকি রোডে আমরা আগে কানেক্ট হয়ে গেছি, আমরা বদর চৌমুড়া থেকে আর কি লেফট টার্ন মেরেছি। তো রাস্তার অবস্থা ভীষণই খারাপ, যদি কেউ আসতে চান জিরো পয়েন্ট বা টাকি দিকে যেতে চান তো এই রাস্তাতেই কাইন্ডলি আসবেন না, আর রাস্তা রিপেয়ারিং চলছে, কবে হবে কোনো ঠিক নেই, সিঙ্গেল। হ্যাঁ তা তোমাদের কীরকম ফিল হচ্ছে, কী বলবে, কিছু বলবে বক্তব্য না, বলে নাও তো, একটু মোটামুটি রাস্তা পেয়েছি, আবার খারাপ আবার ভালো, তো নাও টানমারি। রাস্তার অবস্থা তিন অবস্থা হয়ে গেছে, খোদাই করে দিয়েছে, এদিকে রাস্তা আরও ডিপ করে দিয়েছে জল দেওয়া, হ্যাঁ কাজ চলছে,
রাস্তার কি অবস্থা! কচুয়া স্বরূপনগর, এটা হলো কচুয়া স্বরূপনগর। আমরা পৌঁছে গেছি কচুয়া স্বরূপনগরে। এ ভাই রুক যা ভাই, যা রা দেখো সব লোক কামরা উতরবে নাচরা। চার লোক করলাম না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, কুড়ি টাকা দিয়ে যেতে হবে, কুড়ি টাকা। আচ্ছা চুরি ফুরি হবে না তো? ঠিক আছে, ভিডিও ফুটেজ আমার কাছে থাকলো। হ্যাঁ আমরা অনেক দূরে থেকে আসছি যেহেতু। হ্যাঁ ঠিক আছে, ফেলে ফুলে না দাঁড়ায় দেখবে। জল কতটা শুকিয়েছে বলতো পাগল? এই যে উপরটা কি সত্যি বাংলাদেশ? হ্যাঁ উপরটা কি সত্যি? ওখানে একটা ঘাট আছে। সবাই ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া পর্ব চলছে। রাজুর বউ খাচ্ছে, ভাই খাচ্ছে। হ্যাঁ ভাই বিহারি ভাই টাকা একটু খাচ্ছে, দেখো খাওয়ায় পাগল। আমাদের দীপু ভাই কই? দীপু ভাইকে যা কিছুই দেয়নি ভাই। এ ভাই তোকে কিছু দেয়নি? এ ভাই এ তোদের প্লেট দেয়নি? রঞ্জিত কিছু বল, রঞ্জিত ভাই তোমাকে থালা দেয়নি কেন? তোমাকে তোমার এসে মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসে হাত গুটি বসে আছে। খাও সবাই। এ কপাল হাত কেন, ঘুরে কষ্ট হয়ে গেছে, এতদূর নিয়ে এসছি, এতদূরে নিয়ে এসছি। হ্যাঁ খাচ্ছে দেখো, হাত দিচ্ছে পাগল। আমিও খাচ্ছি, আমাকে দিয়ে দিয়েছে, খেয়ে নি। তারা ঘুরে যাচ্ছে ঘুরতে, আমরা যাবো না, ঘুরে আসুক। আমরা এখান থেকে সমুদ্র দেখবো। দাদা যাবি না? এই সময় গিয়ে যাবো কখন ঘুরে? কোথাও যাচ্ছে ভাই?